অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে আমরা আমাদের রেসিপিটা দেখি। এই যে আমার সাঙ্গপাঙ্গ দুষ্টু আর হচ্ছে রিয়া, এরা ফটোশ্যুট করার জন্য সর্ষে ক্ষেতে এসছে, কিন্তু ফটোশ্যুট করার জন্য এসছে নাকি অন্য কোনো ধান্দায় এসছে সেটা আমরা একটু বাদেই দেখতে পাবো। এরা ফটো তোলার ভান করে এসে সর্ষে ফুল নেওয়ার জন্য, কারণ এমনিতে সর্ষে ফুল নেওয়া যায় না, কারণ যারা সর্ষে ক্ষেত করে ও সর্ষে ফুল নিতে এসে অনেকে সর্ষের যে গাছ সেগুলিকে নষ্ট করে ফেলে, প্লাস সর্ষের যে কুড়ি হয় সেটাও নষ্ট করে ফেলে, তাই অনেক যারা সর্ষে লাগায় ওরা বকা দেয়। তাই ওরা একটু ভান করে যখন সুযোগ পেয়েছে, সুযোগে একদম সর্ষে ফুল কটা নিয়ে ওখান থেকে চম্পট। এই যে ওরা এরপরের দিন সর্ষে এর বড়া খাওয়ার জন্য পুরো একদম রেডি। আজকে সর্ষে ফুলের রেসিপি হবে, আমি কিছু আতপ চালের গুঁড়ো করে নিয়েছি, আপনারা আতপ চালের পেস্টও নিয়ে দিতে পারেন, একবারে গুঁড়ো নিলেও হয় পেস্ট নিলেও হয়। তা আমি এটাকে শুকনো করেই গুঁড়োটা করে নিয়েছি গ্রাইন্ডারে, আপনারা শিলনুড়িতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অল্প একটু আতপ চাল ভিজিয়ে, বেশি কিছুর প্রয়োজন হয় না এটা করতে গেলে। আর এই যে ফুলটা, সর্ষে ফুলটাকে আপনারা একটু কুচি কুচি করে নিতে পারেন, আমি কুচি করব না, আমি এটাকে পুরো যেভাবে এনেছে ঠিক সেভাবেই এটাকে করে ফেলবো। একটু ভালো করে যেই আতপ চালের গুঁড়োটা আছে তার সঙ্গে একটু কুচলে নেবো ভালো করে, তাহলে কী হবে, একটা আঠালো আঠালো ভাব হবে, তাহলে বড়াটা খুব ভালো হবে। আর আপনারা এটা ভেষনের সঙ্গেও করতে পারেন, বা কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের সঙ্গেও করতে পারেন, আমি এটাকে চালের গুঁড়োর সঙ্গে করেছি, কারণ চালের গুঁড়োটা দিয়ে খেতে খুবই মুচমুচে হয় আর হেভি টেস্টি খেতে চালের গুঁড়োর সঙ্গে যে কোনো বড়া। এটা যদিও একটু কষ্টকর ব্যাপার, আবার একটু বেটে নিতে হয়, পেস্ট করতে হয়, আর বেসন বা অ্যারারুট ময়দা ওগুলিকে আবার পেস্ট করার কোনো প্রয়োজন হয় না, এই জন্য অনেকে শর্টকাটে ছেড়ে দেয়, কিন্তু চালের গুঁড়োর সঙ্গে খেলে এটা সবথেকে বেশি টেস্ট হয়। এরপর এটা এই যে হলুদের গুঁড়ো, লবণ এর সঙ্গে একটু মিশিয়ে দিলাম, তারপর এই যে জিরের গুঁড়ো এক চামচের মতো, তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নিলাম, অল্প একটু এক চা চামচের মতো আদা বাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে সমস্ত ফুল, আতপ চালের গুঁড়ো এবং মশলাটা ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে, যতটা প্রয়োজন ঠিক ততটাই। একদম একবারে খুব বেশি পরিমাণে জল দিয়ে নেবেন না, তাহলে কিন্তু একদম পুরো লেপটে যাবে, বড়াটা আর হবে না। ধীরে ধীরে জলটা দিতে হবে যেন আঠালো আঠালো ভাবটা থাকে। আমার একটু আতপ চালের গুঁড়োটা কম পড়ে গেছিলো, এই জন্য আমি আবার একটু নিয়ে নিয়েছিলাম, ওই অংশটা ভিডিওর অংশটা আমি দেখাইনি আপনাদেরকে। আর জলটা আপনারা দেখে শুনেই দেবেন, কারণ বেশি হয়ে গেলে পরে আবার যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আবার সমস্যায় পড়তে হবে, এই জন্য কম কম করেই দেবেন। আর এই যে সাদা তেল, সয়াবিন তেল আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এটার মধ্যে কড়াইতে, এবং কড়াইয়ের তেলটাও চলে এসেছে, চেক করে নিয়েছি আমি আগেই, একটা অংশ অল্প একটু পাতা ফেলেই আমি চেক করে নিয়েছিলাম। এবারে ধীরে ধীরে বড়াটা মাথাটা তেলের মধ্যে ছাড়তে হবে, আর একটা বাটিতে একটু জল নিয়ে দেবেন, তাহলে কি হবে, হাতটা যখন আপনি বড়াটা দেবেন দেওয়ার পর হাতটা একটু হালকা ভিজিয়ে নেবেন, তাহলে আর হাতের মধ্যে লেগে থাকবে না, নাহলে হাতে আবার এই গোল্লাটা লেগে থাকে, উপরে ছাড়তে একটা সমস্যা হয়ে যায়। আমাকে নেড়ে হেল্প করছে রিয়া ও দুষ্ট পাশ থেকে, খুবই এক্সপার্ট এরা, এর আগেও আপনারা এদের ভিডিও দেখেছেন, চিতই পিঠের ভিডিও, কী সুন্দর করে বেটে ফেললো ওরা সমস্ত আইটেম, খুবই এক্সপার্ট এরা কাজে, পড়াশোনায়ও ভালো, খেলাধুলাও করে সারাদিন, এখন যেহেতু লকডাউনে স্কুল বন্ধ তাই সারা দিন রাত ওদের খেলা খেলা খেলা, আর অল্প একটু পড়াশোনা করে, এমনিতে পড়াশোনায় খুবই ভালো, বেশি পড়তে হয় না এদের, অল্প পড়লেই এদের হয়ে যায়। আর এখন স্কুল খুলেও গেছে অনেকটা প্রায়, সেই জন্য ওদেরকে আর পাওয়াও যাবে না বেশি, একটা আমারই করতে হবে, মাঝে মাঝে হয়তো রবিবার যেদিন ছুটির দিন থাকবে সেদিন হয়তো পাবো। আর কথা বলতে বলতে এদিকে আমাদের বড়াটাও পুরো প্রায় কমপ্লিট, যখন ব্রাউন কালার হবে, আর
আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, আমি বলে দিচ্ছি সবসময় চপ ভাজতে গেলে আপনারা মিডিয়াম আঁচে রাখবেন, কারণ ফুল ফ্লেমে যদি আপনারা রাখেন তাহলে কী হবে, সম্পূর্ণ বড়া বা আপনি চপ যাই ভাজেন না কেন সেটা একটা পুড়ে যাওয়ার ভাব থাকবে, মানে সম্ভাবনা থাকবে। আর যদি মিডিয়াম আঁচে থাকে তাহলে ধীরে ধীরে হবে, ভিতরেও হবে এবং ওপর দিয়েও পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি, তখনই আপনারা উঠে ফেলবেন। আর অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, না হলে কিন্তু একদম টেস্ট পাওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে। এই যে আমার সর্ষে ফুলের বড়া, বহু আকাঙ্ক্ষিত, যে অনেক যুদ্ধ করে ওরা নিয়ে এসেছিল জমি থেকে, সেই আকাঙ্ক্ষিত দারুণ লেগেছে ওদের কাছে। কেটে কেটে খেয়ে নিচ্ছে, একাই খেয়ে নিচ্ছে ওরা দুজন মোটামুটি শেষমেশ। আমার ভাগ্যে একটাই জুটে ছিল, এর আগেই এরা সাবার করে নিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদেরকে।